মিয়ানমারের কারাগারে সাজা ভোগ শেষে আজ দেশে ফিরছেন একশো তিয়াত্তর জন বাংলাদেশি আর মিয়ানমারের সংঘাতের মুখে পালিয়ে আশ্রয় নেয়া সেনা ও বিজেপি জন সদস্য ফিরবেন কাল বিস্তারিত জানাতে কক্সবাজার ঘাটে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল যাচ্ছি তার কাছে মিয়ানমারের কারাভোগ শেষে একশো তিয়াত্তর জন বাংলাদেশি নাগরিক যারা মিয়ানমারের কারাগারে বন্দী ছিল তাদেরকে আজ স্বদেশে ফেরানো হচ্ছে এর মধ্যে একশো তিয়াত্তর জনের মধ্যে রয়েছে প্রায় একশো উনত্রিশ জন বা কক্সবাজার জেলার আর তিরিশ জন বান্দরবন জেলার আর বাকি সব চট্টগ্রাম রাগাবাটি খাগড়াছড়ি সহ নারায়ণগঞ্জ এবং বিভিন্ন জেলার এই একশো তিয়াত্তর জন এখনো পর্যন্ত কক্সবাজারে যে নুনিয়া ছাড়া ঘাট রয়েছে সেই ঘাটে এসে পৌঁছায়নি তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি বলা যায় গতকাল রাতে বন্দর থেকে একশো বাংলাদেশের একটি জাহাজে তোলা হয় সেই জাহাজ থেকে তাদেরকে বঙ্গোপসাগরে বাংলাদেশের ভূখণ্ডে যখন আসবে তখন একটি বাংলাদেশে আরেকটি জাহাজ গিয়ে সেই একশো তিয়াত্তর জনকে নিয়ে যেখানে বর্তমানে যেখানে ঘাট করা হয়েছে নুনিয়ার ছড়া ঘাট সেই ঘাটে এনে রাখা হবে সেখান থেকে আসলে শশ থানায় প্রেরণ করা হবে সেই পরিস্থিতির জন্য নুনিয়া ছড়া ঘাট এলাকায় আমরা দেখছি বিজিবি পুলিশ কোস্টগার্ড সহ আইন কলা বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন তবে এখানকার কঠোর অবস্থান এখানে কোনো ধরনের কাউকে আসলে প্রবেশ করতে দেয়া হচ্ছে না পার্শ্বগজ বাইরে অবস্থান করতে হচ্ছে যে কারণে আসলে আমরা খুব কাছাকাছি গিয়ে বা কোনো পরিস্থিতি আসলে আসলে সক্ষম এখানে কেউ কিছু বলতে না আর অপরদিকে আজকে যে জাহাজটি বাংলাদেশের ভূখণ্ডে আসছে মিয়ানমারের সেই জাহাজে করে আবার পুনরায় মিয়ানমারের বিভিন্ন সময় সীমান্ত দিয়ে যে দুশো পঁচাশি জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং সেনা সদস্যরা পালিয়ে প্রবেশ করেছিলেন তাদেরকেও নাইখংছড়ি থেকে প্রথমে কক্সবাজার শহরে আনা হবে এরপর আগামীকাল সকালে তাদেরকে বিআইডাব্লিউটি এর ঘাটে এনে তাদেরকে জাহাজে তুলে দেওয়া হবে সেইখান থেকে জাহাজে করে আবার পুনরায় তাদেরকে তাদেরকে মিয়ানমারের জাহাজে তুলে দেওয়া হবে এই হস্তান্তর প্রক্রিয়ার যে কার্যক্রম সেই কারণে বলা হয়নি বলা হচ্ছে পুরো এই কার্যক্রমটি বিজিবির অধীনে হচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তাদের যে পুরো প্রক্রিয়াটি সামাল দিবেন এবং পরবর্তীতে সেটি ঢাকায় গিয়ে তারা প্রেস ব্রিফিং করবেন বলে জানানো হয়েছে তো এ ছিল আমার কাছে কক্সবাজারের নুনিয়া ছড়া ঘাট থেকে যে বাংলাদেশে আসছে একশো জন এবং দুশো পঁচাশি জন মিয়ানমারের নাগরিক ফেরত যাচ্ছে সব শেষ যুক্ত ছিলাম কক্সবাজারে